চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 56টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস। সকাল 8:40 দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর সাথে কারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দারা। চট্টগ্রাম থেকে নয়ন বুরাজুয়া রিপোর্টে বিস্তারিত। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিমানবন্দরে শুল্ক গোয়েন্দারা মধ্যপ্রাচ্য থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালায়। এই সময় বিমানের একটি আসনে নিচ থেকে 56টি স্বর্ণের বার জব্দ হয়। শুল্ক গোয়েন্দারা জানায়, দুবাই থেকে সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে বিজনেস ক্লাসের একটি সিটে কালো টেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন 6 কেজি 524 গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য 4 কোটি 48 লাখ টাকা। বিভিন্ন সিট আমরা তল্লাশি করি। তল্লাশি করার এক পর্যায়ে আমরা বিজনেস ক্লাসের সিট নাম্বার 4J, এই সিটের নিচে আপনার বিশেষভাবে স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থাতে আমরা এই 56টি স্বর্ণের বার পাই, যার ওজন সর্বমোট 6.5 কেজি। এই ঘটনার সাথে কারা জড়িত তাদের চিহ্নিত করার কাজ চলছে বলেও জানিয়েছে শুল্ক গোয়েন্দারা। সিটগুলো উঠানো যায়, উঠায় নিজেও হাত দেওয়া যায়। এটা আসলে যে কেউ আনতে পারে, প্যাসেঞ্জারও রাখতে পারে বা বিমানের ক্রুরাও রাখতে পারে। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে ফৌজদারি মামলার কথাও জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নয়ন বড়ুয়া, জয় নিউজ 24, চট্টগ্রাম।